হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের প্রাকৃতিক গুণাগুণ সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের বাংলাদেশ, ছয়টি ঋতুর দেশ, আর প্রতিটি মৌসুমে ভিন্ন ভিন্ন হাওয়া নিয়ে আসে যেন ভিন্ন ভিন্ন রকমের বৈচিত্র্য। তেমন একটি মৌসুমে আমাদের প্রিয় ফল আমের আগমন হয়। এই সময়টাকে মধুমাসও বলেন অনেকে, কারণ এই মাসেই মধুময় ফলের বন্যা বয়। আমের চাহিদা অনেক বেশি, কারণ এই ফলটি অনেক সুস্বাদু ও মজাদার। স্বাদের দিক থেকে এটি শুধুমাত্র সুস্বাদু ও তরতাজাই নয়, আমের রয়েছে চমৎকার স্বাস্থ্য উপকারিতা। একে ফলের রাজাও বলা হয়ে থাকে। তাছাড়া আমের কদর সারা পৃথিবীতেই সমান। এই উপমহাদেশের সবচাইতে সুস্বাদু ফল আম। সুমিষ্ট গন্ধ এবং স্বাদেই এই ফলটাকে করেছে অতুলনীয়। কাঁচা অবস্থায় এর রং সবুজ আর পাকা অবস্থায় হলুদ রং হয়ে থাকে। পৃথিবীতে প্রায় 35 প্রজাতির আম রয়েছে। আমের বিভিন্ন জাত আছে, যেমন ল্যাংড়া, ফজলি, গোলাপভোগ, খিরসা, আম্রপালি, অরুণা, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নীলাম্বরি, কালীভোগ, কাঁচা মিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপুরি, কারাবাউ, কেউ, সাউ, গোপাল খাস, কেন্ট, সূর্যপরি, পাহুতান, ত্রিফলা ইত্যাদি। আম গাছকে বাংলাদেশের জাতীয় গাছের মর্যাদা দেওয়া হয়ে থাকে। এই ফলের অনেক গুণ রয়েছে। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলটি স্কার্বি বা ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক আমের উপকারিতা সম্পর্কে। ক্যান্সারের ঝুঁকি কমায়। ক্যান্সার নিয়ে কে না চিন্তিত, আপনি যদি ক্যান্সারের ঝুঁকি কমাতে চান আমের খোসা খেতে পারেন। এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, এর উপাদানগুলো ক্যান্সার প্রতিরোধ করে। রক্তের সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। রক্তে বেশি পরিমাণে সুগার থাকা ভালো লক্ষণ নয়, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যেমন কিডনি, চোখ। এতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। পাশাপাশি দেহে বাজে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। এতে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলেন আমের খোসার উপাদান রক্তের সুগার ও কোলেস্টেরল কমাতে কাজ করে। প্রদাহরোধী উপাদান। আমের খোসা আর্থ্রাইটিস, আলঝেইমার রোগের ঝুঁকি কমায়। এর মধ্যে আছে প্রদাহরোধী উপাদান, এটি শরীরের প্রদাহ প্রতিরোধে কাজ করে। ত্বকের জন্য। আপনি কি ত্বকে সবসময় তারুণ্যদীপ্ত রাখতে চান? ত্বকের বলিরেখা দূর করতে খেতে পারেন আমের খোসা। আমের খোসার মধ্যে রয়েছে ভিটামিন সি, এটি ত্বক ভালো রাখে। ভিটামিন সি সমৃদ্ধ কাঁচা আম ভিটামিন সি পরিপূর্ণ থাকে, যা শরীরে ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা পূরণে সাহায্য করে, ফলে হাড় হয় শক্তিশালী। এই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানটি আমাদের শরীরকে ইনফ্লামেশনের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে এবং রক্ত সম্পর্কিত রোগ হওয়ার সম্ভাবনাও কমায়। রক্ত নালীগুলো ক্রমান্বয়ে শক্তিশালী ও অনেক বেশি স্থিতিস্থাপক হয়ে ওঠে। ভিটামিন সি নতুন রক্তকণিকা সৃষ্টিতে সাহায্য করে। আয়রনের শোষণে এবং রক্তপাতের প্রবণতা প্রতিরোধে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা নিরাময় করে। যদি আপনার অ্যাসিডিটির সমস্যা হয়, তাহলে আপনাকে এই সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে কাঁচা আম। কাঁচা আম ফাইবারে সমৃদ্ধ এবং এতে ক্ষারের পরিমাণ বেশি থাকে বলে কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধানে সাহায্য করে। যকৃতের জন্য ভালো। কাঁচা আমে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা যকৃতের স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে। নিয়মিত সীমিত পরিমাণে কাঁচা আম খাওয়া যকৃতের সমস্যা দূরে রাখে, যেহেতু এটি পিত্তরসের নিঃসরণ বৃদ্ধি করে এবং অন্ত্রের ব্যাকটেরিয়ার সংক্রমণ দূর করতে সাহায্য করে। পেটের সমস্যা দূর করে। গরমের সময় বেশিরভাগ মানুষের পেটের সমস্যা হতে দেখা যায়। ডায়রিয়া, আমাশয় ও বদহজমের মতো সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করে। খাদ্য হজমে সহায়তা করে কাঁচা আম। অন্ত্রকে পরিষ্কার করে ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় কাঁচা আম। ঘাম কমায়। গরমের ঘাম থামতেই চায় না। কাঁচা আমের জুস খেয়ে ঘামের মাত্রা কমানো যায়। অতিরিক্ত ঘামের ফলে সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন কমতে শুরু করে, এই প্রক্রিয়াকে প্রতিরোধ করে কাঁচা আম। তো দর্শক, আপনারা জানতে পারলেন আমের কিছু উপকারিতা সম্পর্কে। তাহলে আজ থেকেই বেশি বেশি করে খান এই আম।
তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।